সাত সকালে বেরিয়ে পড়লাম আমরা চার বন্ধু, আমি, রাহুল, বিট্টু এবং বনি। আমরা রাহুলের গাড়ি নিয়ে অজানা এক রোড ট্রিপের উদ্দেশ্যে রওনা দিলাম। 31 নম্বর ন্যাশনাল হাইওয়ে থেকে এশিয়ান হাইওয়ে হয়ে আলিপুরদুয়ারের রাস্তা ধরলাম। এই রাস্তায় রোড ট্রিপের মজাই আলাদা, যেমন রাস্তা তেমন তার ফি। বাবা শুন, গল্পটা শুরু হয় চা দিয়ে। মাদারিহাটে গিয়ে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে গেটটি আছে তার অপোজিটে একটি চায়ের দোকান আছে, অসাধারণ চা সেখানকার। সেখানে আমি দুধ চা খেলাম, আমি আর রাহুল দুধ চা খেলাম, আর বনি আর বিট্টু এরা দুজন লাল চা খেলাম। লাল চা খেয়ে আমরা জলদাপাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পাশ দিয়ে আমরা আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তায় চলতে চলতে ব্রেক, মূত্র বিসর্জনের ব্রেক, আমাদের দুই বন্ধু আর একজন ওই সাইডে। হ্যাঁ বাবা, জঙ্গলের মধ্যে মূত্র বিসর্জনের মজাই আলাদা। তারপর তো হিসাব পত্র খাই নেই, তোমার ফোন করতো। হ্যাঁ আমরা যেখানে আছি সেটা ডালিমপুর থেকে কিছুটা আগে, ডালিমপুর চৌপতি থেকে কিছুটা আগে জায়গা। তো এখানে আমরা আর ভিডিও দেখে দিয়ে গিয়েছিলাম যাতে এখানে আমরা ওরা রান্না করে দেবে, সেটা নিয়ে আমরা এখানে খুব একটা ভালো সুবিধা আছে। আপনি যদি এখানে চিকেন দিয়ে যান, ডাইরেক্ট মুরগি দিয়ে যান, ওরা রান্না করে দিবে। তো দেখি না কেমন রান্না করে, শুনেছি খুব ভালো রান্না করে। এটা জাস্ট ডালিমপুরের থেকে, ডালিমপুরে পরে ডালিমপুর থেকে যে আপনি চৌপত যেখানে আলিপুরদুয়ারের রাস্তাটা যায় তাই কিছু দূর আছে। সামনে একটা পুকুর আছে, আমি আপনাকে পুরো এরিয়াটা দেখাচ্ছি। অপোজিটে ফরেস্ট আছে, ভালো জায়গা। কয়টার সময় দিয়ে গেছে?
তুমি চুমু দিতে হবে এখন চোখে গ্রামীণ কোনো নদী ভয়েই থাকি হারিয়ে গেল যদি রাত নেমে যায় তাল পাতাদের ঘরে দরবারে ঝিঝি পোকার শরীর